সকল বন্ধু বান্ধবীক মোৰ অন্য এটা বঢ়িয়া মিনি ব্লগক লাগি স্বাগতম জনাই দিছো। এতিয়া বঢ়িয়াকৈ আহি আছো, এইগুলা গেট টেট আপোনালোকে দেখাই পাইছো, একদম বঢ়িয়াকৈ আহি গেছো এটা ধুনীয়া জাগাত। জাগাত মানে কি কম, নলবাৰীৰ ৰাস চাব আছো, এই দেখাই পাইছো ৰাসৰ খলা পাই গেছো, একদম ধুনীয়া বনাইছে এইবাৰ ৰাসৰ খলাখন, মানে কি ক'ব আৰু। পাই গেলো দাঁড়িয়ে শুনা গনার কাহ, এগুলা পুরো শুনাই শুনা উলিয়েছি। তিরি মানুহ আপিছর এগুলা সর কারণে এগুলা পুরো উপযোগী, কারণ আমার কারণে একদম ইম্পর্টেন্ট নয়। এগুলা বেলুন সেলুন বহুত কিবা কিবি উলিয়েছি, এগুলা মঙ্গলসূত্র উলিয়েছি, নতুনকে বিয়া সিয়া করিম বলে ভাবছি, পুরো মঙ্গলসূত্র নিবে ব্যাপারে। এটা একদম বড়িয়াকে সোমাই গেলো। এটা বর্তমান হরি মন্দির খোলাক লাগি, তো হরি মন্দির খোলাত যে আপনার দেখাই আছো কি কি উলছি। এতে এফালে আছে পুরুষ এন্ট্রি আর এফালে মহিলা এন্ট্রি। আর এপন্দে একটা বড়িয়া সেলফি জোন বনাইছে, এই সেলফি জোনটা মানে 90-85 হল নলবাৰীৰ ৰাসখান, তাকে লৈ কিনে বনাইছে। আর আপিস আপিগুলো সেলফি উঠছি, আর এফালে হরি মন্দিরের দৃশ্যটো ইয়ার বড়িয়া দেখা আছে। আর এফালে চলি আছে ৰাসলীলা, শ্রীকৃষ্ণই মানে এটা শ্রীকৃষ্ণই কিমান মানে রূপ ধরি কিনে গোপী সকলের লগত ৰাসলীলা করছিল, তাকে কিবা এটা দাঙি ধরছে নেকি, মই সিমান নাজানো। তো একদম ধুনিয়াকে চাই আছো মূর্তিগুলা, তো আপনার চাই লোক। আর এফালে চাক পুরা রাস চ, দর্শকে দর্শক পুরো হাজার হাজার বিজার বিজার দর্শক আছে। তো আপনার ইয়ার মাজত কোনবাই চাবা আসিল না নাই মোক কমেন্ট সমেন্ট করে জনাই দিব। আর একদম ধুনিয়াকে দেখাই দিল আপনার রাম মন্দিরটো, যত অযোধ্যাত নির্মাণ হয়েছে রাম মন্দির। এই রাম মন্দিরটো কিবা এটা লাইটিং কোয়ালিটির দাঙি ধরছি। আর এফালে আছে শ্রীরাম, একদম ধুনিয়াকে জয় শ্রীরাম কই কিনে আর চাবা আইলো রাস। এতে এটা বস্তু দাঙি ধরছি শিবলিঙ্গর মাহাত্ম, তো শিবলিঙ্গর মাহাত্মটো কেনকে হয়েছিল তাকে কিবা এটা দেখাইছি। আমি সেই পুরো চাই কিনে বঢ়িয়াকে ওলাই আলো, তারপর পুরো হর হর মহাদেব কই দিল, কই কিনে এটা আমি চাব যাও মীনা বাজারের ফালে। আর এফালে মই আর লগতো পুরো একদম শিং শিং লগে লৈছো, মানে রাস বুলি অলপমান শিং শিং লগে এনকে খুললি মানে মানুহ চাই, সেই কারণে পুরো একদম ধুনিয়াকে শিং শিং লগে পেলাই বঢ়িয়াকে ঘুরি আছো। আর সেই যে শ্রীকিটা দেখছি, শ্রীকিটা দি পুরো একদম মানুষ ভিড় হয়ে গেছি, মানে ব্রিজের উপর দিয়ে আজিকালি পার হব লাগে কন্ডিশন হয়েছে। তো তো মই শ্রী দি নাচাও, যাইছো সব বড়িয়াকে আগে দি। আর এফালে নলবাড়ি স্বাগতম বলে দিছি, আর আগে দি বড়িয়াকে ঘুরি যাম ব্রিজের উপর দি। তো একবার হরি মন্দিরটা ব্রিজের উপর পরা আপনার দেখাই দিছো, বাহ আই লাভ হরি মন্দির, ইমান ধুনিয়া বনাইছে। মানে অলপমান মই ব্রিজের উপর নাচি বাগি ললো, নাচি বাগি লই কিনে একদম ফটো চটো বড়িয়াকে উঠবা লাগে, পুরো ফটো চটো উঠলো, উঠি কিনে এটা আর চাপা যাই আছো পুরো বড়িয়াকে মীনা বাজার। তো আপনার মূল যাই হোক পুরো মীনা বাজার চাবক লাগে। মিনা বাজার যাওয়ার আগতে একবার বরুয়ার দোকানখানো চাই যাও বলো, এতে চাউল লগত বলে কাপটিও খাব পারি। তো বরুয়ার দোকানখান নাচলে আরও ভাল নালাগিব, তো আর বিস্কুট সিস্কুট উলিয়েছি কিবা থোয়া উলিয়াও বিস্কুট, আর বেলা পুরো কর্মচারী লাগি আছে আর কাস্টমারে কাস্টমার পুরো ভিড়, বরুয়ার দোকান হিট, জয় হিট বরুয়া। আর এফালে একটা বড়িয়া বস্তু দেখা পাইছো, মানে জ্যোতির্লিঙ্গ, বারো জ্যোতির্লিঙ্গ কত কি আছে এই মেপখানতে পুরো আছে, পুরো বড়িয়াকে দেখে দিছি। তো এফালে অলপমান জ্যোতির্লিঙ্গ চাই কিনে ভাগর লাগি গেল, মানে ইমান দূর যদি আমি খোজকাঢ়ি ঘুরব লাগিল, তো আমার অবস্থা বেয়া হয়ে গেল। ফার্স্ট আহি গেল একদম টুইন টাওয়ার চাওয়াক লাগে, এফালে টুইন টাওয়ার পুরো ঘুরি আছে, পুরো টুইন টাওয়ারত লাইটিং মারি আছে, পুরো টুইন টাওয়ারত সবাই সেলফি উঠি আছে, একদম মই বড়িয়াকে এটা শট লই ললো। এফালে দেখে আছে জাদু, বাপরে বাপ, জাদু টিকিট বেচা চলিকে জাদুঘর আন দেখা আছে, শিং শিং লগে লৈছি মোর দরে পুরো একদম মুখ সুখ লগে লৈছি, মই সুমি আলো বড়িয়াকে জাদুর ভিতর। তো কিনো জাদু দুহে একবার চাই লো, পুরো ফ্রেন্ড গিলা গোটা আহি গেছো, আর চেয়ার খালি মানে বেশি মানুষ হবা নালাগে, অলপমান মানুষ হলে জাদু প্রদর্শন দেখাই দেই। তো বড়িয়াকে আমি জাদু চাই লো।
তো বঢ়িয়াকৈ যাদু চালো, যাদু চাদু চাই আহিলো, মানে যাদু একদম ভয় লগা যাদু দেখিছি কেইটামান, সেই গোটেইখিনি আপোনালোক দেখা নাই, এটা দেখিছো আৰু এই যাদু চাই পেলাই জাপি আছে। আৰু এতিয়া বঢ়িয়াকৈ সোমাই আহিলো চকৰিক লাগিতো একদম, আপোনালোকে দেখিছে পুৰা একদম চকৰি আৰু মানুহ দেখা আপোনাৰ একদম ৰাসখনত, মানে যিমান মানুহ আছে তাৰ কিনে 500,000 মানুহ এটা চকৰিতে আছে, আৰু চকৰিত যিমানে উঠি আছে তাতকৈতো আৰু বেছি মানুহ চাই আছে। চবে একচুৱেলি এতে উঠবাও নোৱাৰে, মানে বহুতৰে মূৰ ঘূৰে আৰু ছ'চিয়েল মিডিয়াত একেদিন ভাইৰেল হ'ব এ কিবা কিবি নহয় কিবা কিবি, ইয়াতে চকৰিত মূৰ ঘূৰোৱা বা কিবা নহয় কিবা, আৰু চবে সেইকাৰণে নুঠে, বহুতে একচুৱেলি চাই ভাল পায়, সেইকাৰণে মনোৰঞ্জন লোৱাৰ কাৰণে চাবা আছে। আৰু মই নুঠো একচুৱেলি, এটা ৰিক্স নাই ক'ত কি হৈ যায়, কোনো গেৰাণ্টি নাই নাই, যিহেতু হাতখন ভাঙি আছে আৰু কঁকালখন ভাঙিবৰ মোৰ মন নাই। তো একদম বঢ়িয়াকৈ এটা চানা উলিয়াই দিছি, চানা টানা চাই কিনে মই এটা বঢ়িয়া বস্তু চাবা যাম, তো আপোনালোকে বঢ়িয়াকৈ মোৰ লগত চাই থাকক। ফাইনেলি চাবা আহি গেছো মই এই বস্তুটো, এই বস্তুটো চাই মই বিৰাট ভাল পাওঁ, মানে এই বস্তুটো একচুৱেলি চাবাও লাগে। আৰু ওপৰৰ পৰা আপোনালোকে ৰাসৰ ভিউটো চাওক, মীনাবজাৰৰ ভিউটো চাওক, বাপ কি এক্সিলেণ্ট লাগছি। তো বঢ়িয়াকৈ আপোনালোকক দেখাই আছো মই একদম মীনাবজাৰৰ ভিউ, একদম ড্ৰোন শ্বট, মানে ড্ৰোন নাই যিহেতু মই মোবাইল দিয়ে ড্ৰোন বনাইছো, আৰু আপোনালোকে চাই থাকক, এইটো চকৰি পুৰা একদম চকচকে ঘূৰি আছে আৰু একদম বঢ়িয়া লাগিছে, আৰু পৰিৱেশটো একদম কিবা এটা ভাল লাগা। আৰু এইফালেও চকৰি ঘূৰি আছে পুৰা একদম, ডিস্কো ডান্স চলি আছে পুৰা একদম, মানুহ ঘূৰিয়ে আছে, একদম মজা লাগছি দেই। আৰু এইফালে ঘূৰাব এতিয়া গাড়ী, গাড়ী ষ্টাৰ্ট দিছি আৰু, তো আপোনালোক দেখাই দিলো গাড়ী। ৰঙা কাৰখানৰ ওপৰত এটা ছোৱালী চাওক, বাপ ৰে বাপ কি ৰকম উলমি আছে সি, তাই একদম গাড়ীখনৰ ওপৰতে মানে শুই শুই মানে নধৰাকে কি ৰকম বহি বহি যাই আছে, আপোনালোকে দেখাই পাইছে মানে কি প্ৰশিক্ষণ লৈছে, মানে এইটো মই আচৰিত পাইছো, মানে ছোৱালী মানুহ এটা হৈ কিনে এনেকে মানে কি বাপ ৰে বাপ, মই পাগল হৈ যাব লাগিব। আৰু এফালে বাহিৰতে কিবা গাখীৰ খোৱা যাদু দুখে আছে, মানে গাখীৰটো খাই দিয়ে, খাই দি কিনে একদম বঢ়িয়াকৈ কিবা পেলাই দিয়ে, অলপমান পেলাইও দিলে দি কিনে আৰু এনেকৈ দিলে আৰু গাখীৰৰ গিলাচটো পুৰা ভৰ্তি হৈ যায়। তো একদম বঢ়িয়া একদম এক্সিলেণ্ট যাদু এটা ৰাস্তাতে দেখাই আছে। তো যাদু যাদু চাই একদম বঢ়িয়াকৈ ওলাই আহিলো এতিয়া, আৰু মানুহৰ ভিৰ চাওক, মানে যিমানে দেৰি হয় ইয়াতে সিমানে মানুহৰ ভিৰ বাঢ়ি যায়, ইয়াতে জাষ্ট যে থিয় হৈ আছো আৰু পুৰা লৈ যাই আছে, কেৱল খোজকাঢ়ি কাঢ়ি লৈ যাই আছে, কেৱল থিয় হৈ থাকিলেই হ'ল, মানে খোজকাঢ়িব লাগে একো দৰকাৰ নাই, পুৰা থিয় হৈ থাকা আৰু আস্তে আস্তে বঢ়িয়াকৈ আগবাঢ়ি যাই থাকা। ফাইনেলি ভিচিৰ ফালি কিবাকে গাড়ীৰ কাষ আহি পাই গলো, আৰু গাড়ীত উঠি এতিয়া বঢ়িয়াকৈ যাই আছো বৰ্তমান ঘৰত। তো এইটো হৈছে লাষ্ট গেট, তো লাষ্ট গেট এৰি ফেলে বঢ়িয়াকৈ এৰি দিলো আজিৰ ব্লগটো। তো আজিৰে এৰিলো, টাটা বাই বাই, গুড বাই।